கெட்டதிலு. কি আবার ফোন করেছো কেন? যাও গিয়ে তোমার বোর্ড মিটিং গুলো করো। আমি বুঝতে পেরেছি আমার চেয়ে তোমার বিজনেসটা তোমার কাছে অনেক বড়। লক্ষ্মী সোনা, জানবা কি আমার কথা একটু শোনো। আমি কালি তোমার বাবার সাথে দেখা করব। হলো? হুম, হলো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোনা, ইয়ে মানে হয়েছে কি? রাতে সত্যি করে ইস্তিরি করছি, তোমার পড়লে রাজকন্যার মতো লাগবে। তাই এয়ারপোর্ট নিয়ে যাইতে গেলে তো দই মিষ্টি ভালো কাপড় চোপড়, আর যখন এত বড় চাপা মারছি তখন এতটুকু একটা গাড়ি তো লাগবোই। কি কেমনি কি কেমনি কি করবো? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। না না, কোনো চিন্তা করেন না, আপনি যা যেখানে যে অবস্থা রেখে গেছেন সব ঠিক আছে। একটা গাছের পাতা পর্যন্ত আমি নষ্ট হইতে দিইনি, যদিও চোরের উপদ্রব খুব বেশি। সব দেখতেছি, শুধু আসার পরে আমার একটু দেখি, বুঝেন না এত বড় বাড়ি একা একা দেখে শুনে রাখা যায় নাকি? শ্যামল শ্যামল, তুমি এইখানে আর আমি তোমার খুঁজতে খুঁজতে শেষ। কেন, কি হয়েছে? আর করো না, বিপদ বিপদ মহা বিপদ, এমন একটা বিপদে পড়ছে এটা থেকে আমার কেউ বাঁচাতে পারবো না, শুধুমাত্র তুমি ছাড়া। কও কি? বহ বহ, মাথা ঠান্ডা করে শুনি। ঘটনা তো প্যাঁচ খেয়েছে শ্যামলদা। প্যাঁচ খেয়েছে? হ্যাঁ। কি প্যাঁচ খেয়েছে? তো তুমি খুব ভালো করেই জানো যে নোলক নোলকটা আমি পাগলের মতো ভালোবাসি। আজ করে ফোন করছিলাম, ও আমার কইছে কালকে ওর বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাইতে। আলহামদুলিল্লাহ, এটা তো আনন্দের সংবাদ। এইটা আবার প্যাঁচ খাওয়ার কি হইলো? আমি তো বেকার, আমি তো লগে জামাবাজি করছি যে আমি অনেক কিছু করি, কিন্তু আমি আসলে কিছু করি না। একটা বেকার পোলার হাতে ওর বাপ কিসের জন্য ওর মায়ের হাত তুলে দিব আমার হাতে? কোন সময় তো একেবারে কইতে কম রাহ নাই, ছোট্ট জিনিসটার টাইনা লম্বা করছো এখন, বুঝো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও না, এখন কও না আসলে কি দিয়ে কি করবো, কেমনি কি করবো কও, মানে জামুটা কেমনে? গ্রামের রাস্তা সোজা একটা ভ্যানে উঠতে চলে যাবে। ভ্যানে চলে যা, মস্কারা করো তুমি আমার লাগে। তোমার তো বড় লাগে। বড় লাগে না, দূর কিছু একটা কও না, ওই হেলিকপ্টার দিয়ে উড়া যাও। এত উপরে গেলা কি লেগে, একটু নিচে যাও, নিচে 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 নিচে।